বেসরকারি ব্যাংকের এটিএম লুট বাগদায়। ঘটনাস্থলে প্রায় 5 কিমি দূরে উদ্ধার এটিএম মেশিন। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। এটিএম কাউন্টার থেকে রাতের অন্ধকারে গোটা এটিএম মেশিন তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা এলাকায়। জানা গেছে শুক্রবার সকালে তখন সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে, একটু একটু করে খুলছে এলাকার দোকানপাট। স্থানীয়রাই প্রথম লক্ষ্য করেন বেসরকারি ব্যাংকের এটিএম কাউন্টার থেকে উধাও এটিএম মেশিন। শুক্রবার বেলার দিকে চুরি যাওয়া এটিএম মেশিনটি প্রায় 5 কিলোমিটার দূর থেকে ভাঙাছোড়া অবস্থায় উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে বাগদার বেয়াড়া বাজারে একটি এটিএম ভাঙচুর অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বেসরকারি ওই এটিএমে মেশিন ছিল না। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। এরপর বাগদা থেকে প্রায় 5 কিমি দূরে বনগা থানার দুর্গাপুর এলাকায় ভাঙাছোড়া অবস্থায় এটিএম মেশিনটি উদ্ধার করে পুলিশ। আমরা 5:05-10 আগে জানতে পেরেছি, বাড়িতে শুয়েছিলাম, আমার ছেলে ডেকে দিল যে বাবা এটিএম চুরি হয়ে গেছে। বাজারে এসে দেখলাম, আমরা হাঁটতে যাই, ওরা সবাই এসে দেখি যে এটিএম কার্ডটাই ভাঙাচুরো, সব দরজা টরজা সব ভেঙে নিয়ে গেছে, এটিএমের একদম বক্স সহ গোড়ার থেকে একদম তুলে নিয়ে গেছে, গাড়ি দিয়ে টেনেছে, টেনে ওটা উপড়ে দিয়েছে, দিয়ে তারপর কেটে হয়তো নিয়ে গেছে। ওরা অলরেডি সব দিনই থাকে, ওরা এখানে টোটো ইউনিয়নের লোক আসা পর্যন্ত ওরা থাকে। আজকে কোনো কারণে 3:30 বেজে গেছে বলে চলে গেছে, তারপরই এই ঘটনাটা ঘটেছে। এবং ঘটনাটা ঘটতে বেশি টাইমও নেয়নি, 15-20 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট করেছে। যতদূর এখন খবর পাচ্ছি, আমরা জানতে পারছি এটিএমটা দুর্গাপুর মোড়ে এখান থেকে 4 কিলোমিটার দূরে ফেলেও থেকে গেছে, স্কর্পিও গাড়িতে করে নিয়ে গেছে এটিএমটা তুলে নিয়ে, এবং সেই এটিএমটা ভাঙতেও পারিনি, ওরা টাকাও বের করতে পারেনি, 4 কিলোমিটার দূরে কোনো একটা মাঠে ফেলে দিয়ে গেছে। জানা গেছে বেসরকারি ওই ব্যাংকের এটিএমে কোনো নিরাপত্তা রক্ষী থাকে না। বাগদা থানার সিভিক ভলেন্টিয়াররা বাজারে পাহারা দেন। অনুমান ভোরের দিকে সিভিক ভলেন্টিয়াররা বাড়িতে চলে গেলে দুষ্কৃতীরা এটিএমে ঢুকে মেশিন তুলে নিয়ে চলে যায়। এ বিষয়ে বেয়ারা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরেশ গাইন বলেন, এমন দুঃসাহসিক ঘটনা আগে ঘটেনি এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। না, আগে এটিএম মেশিন লুটের মতন ঘটনা ঘটেনি, কিন্তু একবার ভাঙতে এসেছিল, সে ধরা পড়ে গেছিল, সাইডের লোকজনই ছিল। হ্যাঁ, একটু নিরাপত্তাহীনতায় তো ভুগছি আর কি। বাজারে গার্ডটার থাকে, সিভিক টিভিক থাকে, কিন্তু তার ভিতর কী করে হলো এটাই তো এখন তদন্ত সাপেক্ষ। ওর সামনেই থাকে বাজার, পাহাড়া থাকে, ভিতরেও থাকে। সবাই যেটা শোনা, 3:00 থেকে 4:30-এর ভিতর। তখন কি সিভিক ছিল না? সিভিক তো বলছে যে 3:00-4:00 নাগাদ বেরিয়ে গেছিল। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।